নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফেরানো হয়েছে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও শরীফুল ইসলামকে। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলেই ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, তবে দেশে ফিরেই পুনর্বাসনে লেগে পড়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরছেন তিনি। আগামী 26 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে, তবে দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। ফলে সিরিজে 1-0 এগিয়ে আছে কিউইরা।